দুটো গ্লাসে জল নিলাম, একটা গ্লাসের মধ্যে দিলাম আমি বাজারের সানরাইজ হলদি, আর একটা গ্লাসের মধ্যে দিলাম আমাদের মুদিগিয়ারের হলদি, ঠিক আছে? তো আমি এটাকে দুটোকে একটু জলের সঙ্গে গুলে নেব, ঠিক আছে? এটাকে আমি গুললাম। স্যার আপনার ডান দিকে এটা কোন কোম্পানি হলুদ? এটা মোদিকেয়ার, আচ্ছা। এটা মোদিকেয়ারে হলদি, এটা হচ্ছে আমাদের বাজারের ট্র্যাডিশনাল মার্কেটের হলদি। কি নাম ওটা, কি হলদি? সানরাইজ। সানরাইজ, আচ্ছা, ঠিক আছে স্যার, দেখেন। তো এই হলদিটাকে আমি এই গ্লাসে দিলাম, সানরাইজের হলদিটা, এটা আমি গুলে নিলাম। এখানে আমরা, আপনি কি শুধু জল দিয়ে গুললেন এগুলো, না অন্য কিছু দিয়েছেন? জল দিয়ে গুললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মোদিকেয়ারের হলদি, এটা বাজারের হলদি, দেখে নিলাম জলের সঙ্গে কেমন কালার রয়েছে। এবার আমরা প্রথমে জেনে নিই যে আমাদের শরীরের মধ্যে তো যায় এগুলো, যখন আমরা এগুলো আমাদের সবজি রান্না করার সময় যা কিছু লাগে রান্না করার সময় আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, যেহেতু আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, এসিএল অ্যাসিড যেহেতু রয়েছে, হজম শক্তি ঠিকঠাক করে সে অ্যাসিড রয়েছে, এটা একটা এসিএল অ্যাসিড, ঠিক আছে? সেম যেটা আমাদের শরীরের মধ্যেও রয়েছে। তো আমি এই অ্যাসিডটাকে এটা আমি 10 ফোঁটা করে দুটোতে দেবো, ঠিক আছে? যেহেতু শরীরের মধ্যে যাচ্ছে তো এটা দেখুন দুটোর মধ্যে 10 ফোঁটা করে দেবো। লাল হয়ে গেছে পুরো, লাল হয়ে গেল, কালো হয়েছে, ইস কালো হয়ে গেছে। এটা আমাদের শরীরের মধ্যে গিয়ে প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাহলে কি আমরা হলদি কোনটাকে বুঝতে পারছি? এটা তাহলে এটা আমরা দেখে নিলাম যে আমাদের পারফেক্ট জিনিস কোনটা এটা। তাহলে আমরা আজকে আমাদের শরীরের মধ্যে গিয়ে যেটা ক্ষতি করছে সেটা আমরা ইউজ করবো, না আমাদের শরীরের উপকারিতা যেটা সেটা ইউজ করবো, সেটা উপকারিতা সেটা ইউজ করবো। তো ধন্যবাদ স্যার, নজরুল স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। খুব সুন্দর আজকে আমাদের মোদিকেয়ারের হলুদ এবং বাজারের আজকে সানরাইজের হলুদ দিয়ে পার্থক্য করলেন, দেখলেন স্যার। সত্যি আমরা অবাক হয়ে যাই আজকে দেখুন। এই স্যার আপনাদের এই হলুদটা একটু বলেন দেখি, দেখুন একটা হলুদ দেখুন যেটা বাদিকে সান, এটা আমাদের হচ্ছে মোদিকেয়ারের হলুদ, দেখুন পুরো হলুদ হলুদই আছে, কিন্তু আজকে দেখুন পাশেরটাই লাল হয়ে গেছে। তাহলে আমাদের জেনে শুনে যদি আজকে আমাদের ক্ষতি নিজেরা ডেকেই আনি তাহলে অবশ্যই আমাদের মতন আর কি বোকা কেউ নেই। তো ধন্যবাদ স্যার নজরুল স্যারকে অসংখ্য, যে আজকে আপনি আমাদেরকে এত সুন্দর একটা ডেমো করে দেখালেন, থ্যাংক ইউ স্যার।